हेलो गाइज स्वागत डेवी तौसुमीते। आज के मंगलवार सोमवार आमी कोनो ब्लग करते पारिनी, प्लिज आमाके तार जोन्नो क्षमा करे दिओ, कारण आमी एकटु बिजी छिलाम। आमार बांगला चैनेलेर जोन्नो अनेक रकम रेसिपि सब ट्राई करछिलाम, सेगुलो करे रेखेछि जाते परे नेक्स्ट उइके आमी आपलोड करते पारी, कारणा एई सोम मंगलवार आमार रान्ना एकटु कम थाके। तो सेई जोन्नो आमी जतटा चेष्टा करी जे नेक्स्ट उइके जे भिडियोगुलो देबो सेगुलो एई उइके आमी रेडी करे राखबो। तो सेई जोन्नो आमी सोमवार ब्लग करते पारिनी और आजके ब्लग तोमादेर जोन्नो करछि। आजकेर ब्लगटाओ खूब छोटो करेई करबो, कारण आजकेও আমি একটা বাংলা চ্যানেলের জন্য কেক রেসিপি করছি, যেটা হচ্ছে মার্বেল কেক। খুব ভালোবাসে সোহম, সেই জন্য এটা আমি মাঝে মাঝেই করে থাকি আর এটা খুব ভালো। আর ক্রিসমাস আসছে, ডিসেম্বর আসছে, শীতকাল কেক ছাড়া ভাবাই যায় না, তাই জন্য অনেক রকম কেকের রেসিপিও তোমাদের শেখাবো, চেষ্টা করছি কত রকম দেখি তাহলে। আর তোমরা চাইছো যে উইন্টারের স্কিন কেয়ার, কিন্তু আমি তোমাদের অলরেডি একটা দিয়েছি। আর আজকে যেটা দেব সেটা হচ্ছে লিপস কেয়ার, যেটা আমাদের শীতকালে খুব মানে প্রবলেম করে, ঠোঁট ফেটে যায়, অনেকের আছে ঠোঁট কালো হয়ে গেছে। তো সেগুলো তোমরা কি করে দূর করতে পারবে সেইটাই আজকে আমি তোমাদের শেখাবো। তাহলে চলো আজকে দেরি না করে এইটা আমরা আগে শিখে নিই, তারপর রান্না বান্না করবো। ফার্স্টে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। একটা প্যাক তৈরি করতে হবে। ফার্স্টে প্যাকটার জন্য নিয়েছি আমি এখানে চিনি, লেবুর রস আর হানি, যে কোনো হানি ইউজ করলেই হবে। আর এই প্যাকটা মাখার পর যখন আমরা ঠোঁটটাকে স্ক্রাবিং করব, মানে ঘষে নেব, তখন কিন্তু আমাদের ঠোঁটটা রাফ হয়ে যেতে পারে। তো তার জন্য ময়শ্চারাইজারের জন্য আমরা এখানে নিয়েছি ঘি, যে কোনো ব্র্যান্ডের আপনারা ঘি ইউজ করতে পারেন, দেশি ঘি হলে আরও ভালো হয়। আর তার সাথে নিয়ে নেবেন মধু। তো এবার চলুন আমরা দেখাতে থাকি। ফার্স্ট আমি প্যাকটা তৈরি করে নেব। প্যাকটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি চিনি, তাতে দিয়ে দেবো লেবুর রস, জাস্ট কয়েক ফোঁটা লেবু রস দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মধু, মধুটা 1 টিস্পুন মতো দিতে হবে। আমি ঘিতেও একটুখানি মধু দিয়ে রাখলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু ঘন করে মিক্সড করতে হবে, এটা বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু ঠোঁটে থাকবে না, খুলে ঠোঁট থেকে পড়ে যাবে। আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে লাগিয়ে নেব। এই প্যাকটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমরা ঠোঁটে লাগাবো। এটা শীতকালে 2 দিন অন্তর করতে পারেন, যে কোনো স্কিনের পক্ষে এটা একদম উপযোগী। ড্রাই স্কিন, নর্মাল স্কিন, সব স্কিনের পক্ষেই এটা প্রযোজ্য, কারণ এটা আমরা স্কিনে লাগাচ্ছি না, এটা আমরা লিপসে করছি। তো লিপসে যাদের কালো হয়ে গেছে বা যাদের ধরুন খুব ছাল উঠছে বা খুব ফেটে যায় শীতকালে খুব, সে তারা এইটা ব্যবহার করতে পারেন। সপ্তাহে 3 দিন খুব ভালো উপকার পাবেন। তাহলে চলুন এই প্যাকটা আমি লাগিয়ে দেখাচ্ছি। এটা 10 থেকে 15 মিনিট রেখে তারপর আমরা ভালো করে ঘষে নেব। ফার্স্টে লাগিয়ে নিচ্ছি। এটাকে এভাবে হালকা হাতে লাগিয়ে নিতে হবে, জাস্ট এটা লাগিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, যাতে এটা শুকিয়ে যায়। তারপর এটা আমরা একটু ঘষে নেব। হালকা হাতে ঘষবেন, যেন বেশি জোরে ঘষবেন না, তাহলে চিনিতে চিড়ে যেতে পারে। এটা লাগানো হয়ে গেছে। এবার 15 মিনিট বাদে ফিরে এসেছি, দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি ঘষে নিচ্ছি। এটা উইকে কিন্তু 3 দিন করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি কালো ঠোঁট চলে গেছে আপনাদের, ঠোঁটের কালার অনেক চেঞ্জ হয়ে গেছে, আর ঠোঁট যার ফেটে যায় তার ফাটবেও না। শীতকালে এটা খুব ভালো ভালো উপকার পাওয়া যায় কারণ শীতকালে আমাদের স্কিন খুব ড্রাই হয়ে যায়। এবার এটাকে আমি ধুয়ে নিচ্ছি, এটা আমার রাফ করা হয়ে গেছে। আগের প্যাকটা আমার ব্যবহার করা হয়ে গেছে। দেখো আমি কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি। এবার আমি এই ঘি আর মধুটাকে ভালো করে মিক্সড করে মুখে জাস্ট লাগিয়ে রেখে দেবো। এইটা কিন্তু তোমাদের এরমভাবে রেডি করেও রেখে দিতে পারো, এটা কোনো অসুবিধে নেই। তাই অল্প করে লাগাবে, যেহেতু রাত্রিরে সারা রাত ধরে লাগানো থাকবে তাই বেশি জ্যাবড়া করে লাগালে খুব অসুবিধে হবে। এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে ময়শ্চারাইজার করবে ঠোঁটটাকে, আর কখনো ফেটে যাবে না। দেখো দেখো ভালো করে মিক্সড করে নিলাম। এবার একটুখানি নিয়ে এরম ভাবে লাগিয়ে রেখে দেবে সারা রাত। সকালবেলা উঠে ঠোঁটটা ধুয়ে ফেললে দেখবে কি সফট হয়ে গেছে, কেননা এর মধ্যে মধু আছে, খুব ময়শ্চারাইজার করে তোমাদের ঠোঁটটাকে। আর ঘি তো অবশ্যই তোমাদের খুব ভালো একটা ময়শ্চারাইজার জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু খুব টেস্টি খেতে, তাই চেটে খেয়ে নেবে না। এখানের মতো আজকে তোমাদের স্কিন লিপস কেয়ারটা শেষ করছি। তোমাদের এখন তো শীতকাল সবে পড়ছে, তো শীতকালে অনেকে আমায় জিজ্ঞাসা করেছে যে হাতে পায়ে যদি কিছু মেখে শুই রাত্রিরে তাহলে ফাটবে কম বা হাতটা পাটা খুব নরম থাকবে। তো রাত্রিরে আমি যেটা করি, গ্লিসারিনের সাথে একটু ভ্যাসলিন মিক্সড করে বা ভ্যাসলিনের সাথে একটু অ্যালোভেরা জেল বলো মিক্সড করে, যার অ্যালোভেরা জেলে অ্যালার্জি আছে সে গ্লিসারিন ভালো করে একটু হাতে মেখে বা পায়ে মেখে শোবে, পা ফাটবে না, হাতও কিন্তু খুব সুন্দর থাকবে। এই টিপসটা তোমাদের আজকে দিলাম। তাহলে এই শীতকালে যখন লিপস্টিক ব্যবহার করবে বহু ঘন্টার জন্য বা অনেকক্ষণের জন্য, তখন কিন্তু অবশ্যই তার আগে ঠোঁটে লিপ বাম লাগিয়ে নেবে। লিপ বাম লাগানোর পর তোমরা সেই লিপ বামটাকে একটা ন্যাপকিনের সাহায্যে এরমভাবে মুছে নেবে, নিয়ে তারপর কিন্তু লিপস্টিক লাগাবে। তাহলে তোমাদের ঠোঁট আর ড্রাই হয়ে যাবে না, ফাটবে না, কিচ্ছু হবে না। একবার এই টিপসটা ফলো করে দেখো। এবার আমার দেখো ঠোঁট খুব নরম হয়ে গেছে। এবার আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। এতে তোমাদের ঠোঁটটা গ্লসি লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তাহলে আজকে এই হলো আমাদের লিপ টিপস, যাকে বলো লিপ কেয়ার যাকে বলো, এটা কিন্তু উইন্টার স্পেশাল অবশ্যই তোমাদের জন্য দিলাম। আর এবার চলো আমরা রান্না বান্নাটা শুরু করে দিই। আজকে তোমাদের একটা টিপস দিচ্ছি। দেখো এখানে আমার একটা তাওয়া, নতুন তাওয়া কেনা আছে, সেটা হচ্ছে পিজিয়নের। তো এর স্টিকারটা অনেক দিন আগে থেকে কেনা আছে বলে এই স্টিকারটা একদম আটকে গেছে। তো সেই জন্য আমি গ্যাস জেলে এটাকে বসিয়েছি। একটু যখন তাওয়াটা হিট হবে তখন দেখবে এটা ইজিলি নিজের থেকে খুলে আসছে। এটা কিন্তু খুলতে গেলে আমরা অনেক সময় ভিজিয়ে রাখি, জল দিয়ে ছুরি দিয়ে চেষ্টা করি, তাতে ননস্টিকটা আমাদের নষ্ট হয়ে যায়। অনেক সময় মানে বুঝতেই পারি না যে এটা আমরা কি করে খুলবো। দেখো একটু যেই তাওয়াটা হিট হয়েছে তক্ষুনি দেখো নিজের থেকে দেখো ফুলে উঠেছে। জাস্ট একটুখানি ছুরি দিয়ে এটাকে দেখো জাস্ট এ করলাম, উঠে এলো, নিজের থেকে উঠে এলো। খুব হালকা হাতে কিন্তু ছুরিটা চালাবে, নাহলে ননস্টিকের তাওয়ায় দাগ হয়ে যেতে পারে। এইটা টিপসটা কেমন লাগলো অতি অবশ্য আমাকে জানিও। এখানে কেক বেক হচ্ছে, এটা মার্বেল কেক করছি আজকে। আর এখানে আমি ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছোলার ডাল, ঘি আলু মরিচ আর হচ্ছে লুচি। আর এটা সোহমের কোচিনে নিয়ে যাওয়ার জন্য মার্বেল কেকেরই চকলেটটা বেশি দিয়ে করব, তাই চকলেট একটা গোলা আছে আর একটা মার্বেল কেক বানাবো। আমি ওটা যেটা করছি সেটা রেসিপির জন্য করছি, আর এটা ওদের কোচিনে নিয়ে যাবে। এটা আমি আজকে ঘি আলু মরিচ করব, যেটা সাদা রঙের হয়, আর এইটা ছোলার ডালের আলুটা কাটা আছে। এই রেসিপিগুলো তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি, তাই জন্য আর এই রেসিপিগুলো আবার নতুন করে রান্না করে দেখালাম না। তার জায়গায় তোমাদের একটা লিপস কেয়ার দিলাম যাতে তোমাদের উপকার হয়। ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে, রান্নাও মোটামুটি সেরে ফেললাম। ছোলার ডাল রেডি হয়ে গেছে, কেকও আমার একটা বেক হয়ে গেছে যেটা রেসিপির জন্য করছিলাম। আর এটা যেটা হচ্ছে সেটা শুভমের কোচিনের জন্য, এই কেকটাও বেক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো এটা আমি বার করে নিচ্ছি। এটা একটু বড় করেছি যেহেতু ও কোচিনে নিয়ে যাবে বলে। এটা ওকে কেটে কেটে দিয়ে দেবো, ও কোচিনে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াবে বলে। কি সফট হয়েছে দেখো, এটা কিন্তু এগলেস। এই কেকের রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে ফুল রেসিপিটা আজকেই আমি আমার বাংলা চ্যানেলে আপলোড করেছি, প্লিজ চেক করে নিও। আমার বাংলা চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে তোমরা দেখে নিতে পারো এই মার্বেল কেকের রেসিপিটা। এটা কিন্তু এগলেস, বাটারলেস, বাটারও দিইনি, আর উইদাউট ওভেন এবং উইদাউট প্রেশার কুকার, এটা কিন্তু কড়াইতে করা। এই রেসিপিটা চেক করে নিও। আমার বাংলা চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি হোম কিচেন। কি সুন্দর দেখো মার্বেল কেকটা হয়েছে। আর সোহম যেহেতু চকলেট ফ্লেভারটা বেশি ভালোবাসে, তাই ওকে একটু চকলেট ফ্লেভারটা এটা বেশি দিয়ে করে দিয়েছি। কি সফট হয়েছে দেখো। অনেকে অনেক রকম কমেন্টস দিচ্ছে, কয়েকটা তো খুব বাজে কমেন্টসও আসছে, কিন্তু তোমরা যেহেতু বলেছো দিদি তুমি একদম বাজে কমেন্টসগুলো দেখবে না, সেগুলো শুনবে না, আমি এখন থেকে তাই করি। বাজে কমেন্টসের কোনো অ্যান্সারও দিই না, একদম দেখিও না। আমার তোমাদের এই যে আমাকে সাপোর্ট করেছো বা আমাকে এভাবে বলেছো সেটা আমি চেষ্টা করছি। আর সত্যি আমার খুব দেখে ভালো লাগছে। আমি আগের যে সানডের ব্লগটা করেছিলাম তাতে চুল খুলে আমি সিঁদুর পরেছিলাম, তো আমাকে অনেকে কমেন্ট করেছে, যেমন প্রিয়াঙ্কা দে কমেন্ট করেছে যে দিদি তুমি কিন্তু চুল খুলে সিঁদুর পরবে না, সেটা খারাপ, চুল সবসময় একটু বেঁধে বা একটা ক্লিপ লাগিয়ে তারপরই সিঁদুর পরবে। তো আমার মনে হলো এটা আমি তোমাদের ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করি, কারণ যারা জানে না, যেমন আমি জানতাম না আমি এটা করি, সেটা আমি শিখলাম তোমাদের থেকে, সেরকম আমি এটা যদি শেয়ার করি যারা নতুন বিয়ে করেছে বা এরকম অনেকেই আছে যাদের অনেক বছর বিয়ে হয়ে গেছে তাও এটা জানে না, তো এই টিপসটা যেন তারা ফলো করে বা এই সাজেশনটা যেন তাদের উপকার হয়, সেই জন্য এটা আমি আমার ব্লগে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। সত্যি তোমরা এরকম যদি কোনো টিপস জানো, যেমন আমি আমার টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ তোমরা সেগুলো আমাকে কমেন্টস বক্সে লিখে দিও, সেগুলো আমি ফলো করব, বা আমার যারা কমেন্টস করে আমাকে তারাও দেখে শিখবে। আর কোনো সাজেশান থাকলে আমার চ্যানেলের সম্বন্ধে সেটাও তোমরা আমাকে দিও, সাজেস্ট করো যে এটা করলে দিদি ভালো হবে বা ওটা করলে দিদি ভালো হবে, সেটাও আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা তো আমাকে কমেন্টস করোই, খুব ভালো লাগে আমি, এবং পড়ে খুব ভালো করে পড়ে তাদের সমস্ত কমেন্টসের অ্যান্সার দেওয়ার আমি সব সময় চেষ্টা করি, তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এমনভাবে আমাদের সাপোর্ট করছো আমাকে, তোমরা সবই জানো আমার বাড়ি ঘরদোরের সম্বন্ধে, দেখেছো, তারপরও যে আমি তোমাদের জন্য ব্লগ করি তোমাদের জাস্ট সাপোর্টের জন্য, এবং তোমাদের এত ভালোবাসা আমাকে সত্যি ইন্সপায়ার করেছে এবং এগিয়ে যেতে হয়তো অনেক সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানেই শেষ করলাম ব্লগটা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়, আর সেগুলো দেখে তোমরা ভালো ভালো কমেন্ট করো আর আমাকে লাইক করো। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা।